KTV Originals নমস্কার কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত জানাই আপনাদের সঙ্গে রয়েছে আমি জহিতা জেলার খবরের খুঁটিনাটি আপডেট নিয়ে শুরু করছি জেলার বুলেটিন প্রথমেই নজর রাখব আবহাওয়ার খবরের দিকে হরা পৌষেও শীতের আমেজ নেই বঙ্গে লেপ কম্বল বের করতে না করতে উধাও শীত বছর শেষে বাংলার বিভিন্ন জেলায় ভ্যানিস হয়ে গিয়েছে শীতের আমেজ ভোর এবং সন্ধ্যার দিকে কিছুটা উত্তরে হাওয়া গায়ে লাগলেও বেলা বাড়তেই ঠান্ডা কার্যত উধাও বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বেশি আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম আগামী কয়েকদিন থেকে তাপমাত্রা বজায় থাকবে এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর সকালে কুয়াশা ভগ্ন থাকলেও আকাশ মূলত পরিষ্কার থাকবে এমনটাই জানা যাচ্ছে আগামী 24 ঘন্টায় কলকাতায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই নজর রাখব বঙ্গ রাজনীতির খবরের দিকে অনুপম হাজরাকে বিজেপির সর্বভারতীয় সম্পাদক পদ থেকে বহিষ্কার করেছে দল বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রসাদ নাড্ডা অনুপমকে তার দলীয় পদ থেকে সরিয়েছে এরপরে অনুপমের ফেসবুক পোস্ট মঙ্গলবার রাত 2:16 মিনিটে একটি পোস্ট করে অনুপম লেখেন পদ থেকে সর্বাধিক 3 ঘন্টার মধ্যেই এই বার্তা পাওয়া গিয়েছে কিছু শর্ত মেনে চললে আবার আগের মতো কি করা উচিত আপনাদের উপর ছেড়ে দিলাম তবে পরে ওই পোস্ট আবার এডিটও করেন তিনি পোস্টের কি করা উচিত আপনাদের উপর ছেড়ে দিলাম এই লাইনটি মুছে দেন অন্যদিকে ডোমজুড়ে তৃণমূল বিধায়ক তথা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কল্যাণ ঘোষের বিরুদ্ধে পোস্টারে বিধায়ক কল্যাণকে জমি মাফিয়া বলে উল্লেখ করা হয়েছে বুধবার সকালে হাওড়া বাঁকড়া অঞ্চলের একাধিক এলাকায় এই পোস্টার দেখা যায় পোস্টারে লেখা রয়েছে ডোমজুড়ের 1 নম্বর তোলাবাজ চোর হল কল্যাণ ঘোষ 2023 সালে সাধারণ মানুষের জন্য কোনো কাজ করেননি তিনি কিন্তু কল্যাণ ঘোষ নিজের প্রভাব খাটিয়ে সলভ হাই রোডের পাশে 10টি জমি দখল করে নিয়েছে এমনকি তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দের তরফে এই পোস্টার দেওয়া হয়েছে বলেও শেষে উল্লেখ করা হয়েছে যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক তিনি বলেন জমি কেন একটি ধুলোকণাও যদি দখল করে থাকে তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব 10 বছর ধরে ডোমজুড় সহ জগৎবল্লভপুর এলাকায় জমি মাফিয়াদের রাজত্ব ছিল কিন্তু 2021 সালের পর থেকে সবকিছু বন্ধ হয়ে যায় তাই তাদের কাজে ভাটা পড়েছে এই কারণেই এই পোস্টার দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি নজর রাখব পরবর্তী খবরে পশ্চিম মেদিনীপুরের পুর প্রধানের বিরুদ্ধে বিক্ষোভে তৃণমূল কাউন্সিলররা বুধবার নির্বাচনের আগে তৃণমূলে যোগ দেওয়া মেদিনীপুরের পুর প্রধান সৌমেন খানের বিরুদ্ধে 11 জন কাউন্সিলর অবস্থানে বসেন অভিযোগ কাউন্সিলরদের প্রতি বিপাত্রে সুলভ আচরণ করেছেন তিনি পাশাপাশি পুর প্রধানের স্বৈরাচারী সিদ্ধান্ত ফান্ড ভাগ না করার প্রতিবাদ এবং উন্নয়নের অর্থে মোচ্ছপ করা সহ বেশ কিছু দাবি জানিয়ে পুরসভার চেয়ারম্যানের ঘরের সামনে বিক্ষোভে বসেন তারা এমনকি সৌমেন খানের পদত্যাগের দাবিও তোলেন তারা তাদের আরও অভিযোগ পুর প্রধান তৃণমূলেরই একাংশ কাউন্সিলরকে সঙ্গে নিয়ে স্বৈরাচারী মনোভাব নিয়ে পুরসভা চালিয়ে যাচ্ছেন আজকের মতো জেলা বুলেটিন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে আর আমাদের এই স্পেশাল বুলেটিন আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজে ইনস্টাগ্রামে ইউটিউবে এবং এক্স হ্যান্ডেলে এছাড়াও ফলো করতে ভুলবেন না আমাদের ওয়েবসাইট কলকাতা টিভি অনলাইন